আগামীকাল চৌঠা এপ্রিল কোচবিহারে আসেন নরেন্দ্র মোদী হেভিওয়েট বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে জনসভা করবেন তিনি নজরে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ দেশ জুড়ে সাত দফার মধ্যে বাংলায় প্রথম দফায় ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কোচবিহারের হেভিওয়েট বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌঠা এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে তিনি সভা করবেন বলে সূত্রের খবর মোদীর আগমন বার্তা শুনেই ইতিমধ্যেই উচ্ছ্বসিত বিজেপির কর্মী সমর্থকেরা লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীর কোচবিহার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল অন্যদিকে কোচবিহারকে পাখির চোখ করে বেশ কয়েকটি সভা করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে আগামীকাল মাথাভাঙায় সভা করবেন মমতা সম্মিলিয়ে কোচবিহারের সিট দখল করতে মরিয়া বিজেপি তৃণমূল তবে লোকসভার মুখে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে সালেও বিজেপি প্রার্থী প্রচারে কোচবিহারে এসেছিলেন নরেন্দ্র সে বছরই কোচবিহার লোকসভা আসন বিজেপির দখলে যায় চুয়ান্ন হাজার ভোটে জয়লাভ করেন প্রামাণিক কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে পুনরায় সেই আসন থেকে প্রার্থী হয়েছেন নিশিৎ প্রামাণিক অন্যদিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়ছেন সীতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া

আর মাননীয় মোদীজি এর আগেও এসেছিলেন উনি আবারও আসছেন তো গত পাঁচ বছরে উনি প্রায় তিনবার এই নিয়ে ওনার আসা হবে এর আগে কোনো প্রধানমন্ত্রী এতবার এখানে আসেনি